আইদার আপনার রেটটা কম আসবে অথবা এখানে আদার কোনো ফ্যাসিলিটিস থাকবে, ফর এক্সাম্পল ক্যাশব্যাক থাকে অনেক সময় এখানে মধ্যে। যে আমরা চলে যাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়ে, একটি ওয়েবসাইট দেখে আপনার বক্তব্য আমি নিতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গ্রিন মর্গেজ কেন পাওয়া যাবে, কেন এনকারেজ করা হচ্ছে এবং কেন এটা এনার্জি এফিশিয়েন্ট। আমরা যদি এখান থেকে কিছু তথ্য দেখি, তাহলে গ্রিন মর্গেজ কাকে বলে, আপনি যে তথ্যটা দিয়েছেন সেটাকে তারা এখানে ব্যাখ্যা করেছে। তারপরে কয়েকটা এটার সাব ক্যাটাগরি করেছে, বলেছে যে এটা চিপার লেন্ডিং রেট, ক্যাপিটাল রিলিজ এটা সুবিধা আছে, অ্যাডিশনাল বরোয়িং এর এটা একটা সুযোগ আছে। তিনটে বিষয় একটু ব্যাখ্যা করে দিবেন মুস্তাফিজ ভাই প্লিজ। প্রপার্টি জিনিসের ভাই, প্রপার্টিটি যদি আপনি এলিজিবল হয় গ্রিন মর্গেজ প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এটা প্রাইসটা হবে কম্পিটিটিভ। সো আইদার আপনার রেটটা কম আসবে অথবা এখানে আদার কোনো ফ্যাসিলিটিস থাকবে, ফর এক্সাম্পল ক্যাশব্যাক থাকে অনেক সময় এই ধরনের মর্গেজে। সো আপনার এটা কিন্তু একই প্রপার্টি। আমি যদি এটার জন্য স্ট্যান্ডার্ড মর্গেজ নেই, অ্যাট দ্য সেম টাইম ওই ব্যাংক থেকে যদি আমি গ্রিন মর্গেজ অ্যারেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমি গ্রিন মর্গেজ ডেফিনেটলি আপনার চিপার হবে ইন টার্মস অফ ওভারঅল কস্ট ওয়াইজ। ক্যাপিটাল রেস কথা প্রথম বলা আছে, টু পে ইম্প্রুভমেন্টস টু এ হোম এনার্জি এফিসিয়েন্সি, এটা আপনার যে আপনি টাকাটা তুলতেছেন হোম ইম্প্রুভমেন্ট করার জন্য, সেটা কিন্তু আপনার পসিবল যে আপনার প্রপার্টিতে। এখানে আমার ঠিক জানা নাই যে আপনার এই জিনিসগুলো তারা কি কি ভাবে আপনার একটা প্রপার্টিকে এনার্জি এফিশিয়েন্ট করে। আমরা চেষ্টা করছিলাম মিহির ভাইয়ের সাথে কথা বলে তথ্য নেওয়ার জন্য, কিন্তু উনিও জিনিসটা আমাদের কাছে শেয়ার করছে যে আসলে ওনারাও ওই রেকমেন্ডেশন বা ওই জিনিসটা তারা কিন্তু আসলে ওইভাবে দেন না যে আপনি এই করলে এফিশিয়েন্টলি হবে। কিন্তু এখানে কতগুলো ওয়ে আছে যেগুলো মেনটেন করতে পারলে আপনার, ওয়ান অফ দ্য মেন থিংস হলো আপনার ইনসুলেশন, সেকেন্ড থিং হলো আপনার কার্বন CO2 এমিশন। সো কতগুলো সেক্টর আছে, এই সেক্টরগুলো যদি ইম্প্রুভ করা যায় দেন আপনার প্রপার্টিটা EPC রেটিংয়ে হাই চলে আসবে। সো এখানে আপনার ক্যাপিটাল রিস্কের একটা অপশান আছে, সেকেন্ড একটা বলা আছে এডিশনাল বোরিং। সো আপনার আপনার গ্রিন মর্গেজের মাধ্যমে যদি আপনার যে প্রপার্টি থেকে যে অ্যাডিশনাল ফান্ড রেজ করতেছেন, সেটাও কিন্তু আপনার প্রপার্টিটা আপনার ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অথবা মোর এনার্জি এফিশিয়েন্ট করার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারতেছেন। ইদানিং আপনার অনেক প্রপার্টিতে একটা বিষয় আমরা দেখি, সেটা ধরো যে আপনার সোলার প্যানেল দেওয়া থাকে, সেটা ইদানিং কারণ না, এটা আপনার অনেক আগে থেকে চলে আসতেছে, বাট ইদানিং জিনিসটা খুব বেশি মাত্রায় দেখা যেতেছে, স্পেশালি আপনার নিউ বিল্ড প্রপার্টিতে। আপনার যে বেশিরভাগ ক্ষেত্রে তারা এটা ইউজ করে সোলার প্যানেলটা, ইভেন আপনার এক্সিস্টিং প্রপার্টি যেগুলো আছে সেগুলো অনেকেই আপনার সোলার প্যানেল ইউজ করতেছে। আপনার এখানে সৌরশক্তিটা নেওয়ার জন্য এখানে একটা, কেউ যদি আপনার সোলার প্যানেল ইউজ করতে প্রপার্টিতে, আমাদের যেটা অ্যাডভাইস থাকবে যে আপনি তো দেখে নিন যে আপনি কী ধরনের অ্যারেঞ্জমেন্টে যাচ্ছেন। আপনি কি শুধু স্পেসটা ভাড়া দিতেছেন, নাকি আপনি কোনো কোম্পানির সাথে প্রফিট শেয়ারে যাচ্ছেন, অথবা আপনি নিজে ইনভেস্ট করতেছেন নাকি সোলার প্যানেলটা আপনি ইনস্টল করার জন্য। কারণ কোনো প্রপার্টিতে যদি সোলার প্যানেল থাকে, সেক্ষেত্রে আপনার ল্যান্ডার এই জিনিসগুলো ডিটেলস নেবে যে আপনার সোলার প্যানেল অ্যারেঞ্জমেন্টের ওয়েটা কি, এটা কি লিজ নেওয়া নাকি না আপনার পারচেস করা, এবং এটার উপর নির্ভর করতেছে ব্যাংক ল্যান্ডিং করবে কি করবে না। সো আপনি চাইলেই একটা প্রপার্টি আপনি এনার্জি এফিশিয়েন্ট করে ফেলবেন, আমি বলবো যে স্টেট পর্যন্ত সম্ভব না। এখানে অনেকগুলো জিনিস আপনাকে দেখতে হবে যে প্রপার্টি কতটুকু এফিশিয়েন্ট করা যায়, এবং এটার জন্য আপনার কস্ট কত যাচ্ছে, এবং এটা ফিউচার ইম্প্যাক্ট কী হইতে পারে, এবং কোন ওয়েতে করলে এটা আপনার জন্য রিস্ক ফ্রি হবে, অথবা আমি বলবো যে প্রপার্টির মোর আপনার ভ্যালু বাড়বে, ভ্যালু অ্যাড করবে প্রপার্টিতে। সো আপনার এক্সিস্টিং প্রপার্টিকে আপনার এনার্জি এফিশিয়েন্ট করাটা একটা, আমি বলবো একটা প্রসেস, বা এই প্রসেসের মাধ্যমে যাওয়া লাগে।
আর যেগুলো আমরা নিউ বিল্ড প্রপার্টি দেখি ওগুলো কিন্তু আপনার ডেভেলপার ডে ওয়ান অথবা তারা যখন কনস্ট্রাকশন করতেছে তখন থেকেই কিন্তু আপনার এই জিনিসগুলো মেনটেন করতেছে। এখানে সিটি এমিশনটা কি হবে, এখানে আপনার ইনসুলেশনের সিস্টেমটা কিরকম হবে, কতটুকু আপনার টেম্পারেচার হোল্ড করে রাখতে পারবে আপনার প্রপার্টি দেওয়াল অথবা আপনার ফ্লোরিং অথবা সিলিং, সো তারা এগুলো প্রথম প্রথম থেকেই তারা জিনিস সেট করে নিচ্ছে কনস্ট্রাকশন করার সময়। সুশ ভাই একটা ভালো জিনিস এখানে দেখলাম, বলা হচ্ছে যে এভারেজ ধরা হয় 4.4% অফ টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে এনার্জি বিল, এবং গড়ে যদি একটা এনার্জি বিল 200 পাউন্ড মান্থ হয় এই গ্রিন মর্গেজে এটা 50 পাউন্ড কম আসবে, এবং এটা কি হবে এই CO2 অন্যান্য এমিশন কমবে এবং গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে সহায়তা করবে। এই উদাহরণটা আমার খুব ভালো লেগেছে মুস্তাফিজ ভাই। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. এই অবস্থার মধ্যে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই, বাড়াইবে নিবে আজকে কোন দিন যেন আমার বাড়ি হইব গাড়ি হইব। জিও শেফ ভাই রেডি, আমি লন্ডন আইসি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207-096-1188।